দেখো 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 কেমন লাগছে? ভালো লাগছে? হ্যালো গাইজ, রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমার ছোট্ট ক্লায়েন্ট, আমার ছোট্ট ভাগ্নি, যে আজকে ফার্স্ট টাইম কান ফোটাবে এবং খুবই আতঙ্কে আছে, কান্নাকাটি করছে, তবে আমি ওকে আশ্বাস দিয়েছি যে ওর একটুও ব্যথা লাগবে না। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো আসুন ভিডিওটা চালু করি। এই যে হচ্ছে অবশ করে দেবো, কথা বললে যেরকম লাগেনি সেরকম লাগবেও না। খুব সুন্দর লাগবে, একটুও ভয় নেই। এটা পুরো অবশ করে দেবো, তুমি বুঝবাও না যে তোমার কান ফুটিয়েছি। তুমি এইখানটা থাকে, আমি বললাম তো আমি ফুটাবো না, আমি জাস্ট একটা ছোট দাগ দেবো। সবাইকে বলে এসছো না? সবাইকে বলে এসছো তো? চোখ বন্ধ, এই তো হয়ে গেছে, যা হয়ে গেল তো। নিঃশ্বাস নাকি? না, ওই যে পড়ে গেছে, বাবা দারুণ লাগছে দেখতে। কেমন লাগছে? ভালো লাগছে? আবার আমি বলবো দশ গুণ বা সাহস আছে, হ্যাঁ করবো, তুমি চোখ বন্ধ করো।
তোমাকে আবার আমি বলবো বলবো যে দশ গুণ তো তুমি দশ গুণ না এক থেকে শুরু করো আস্তে আস্তে আমি যখন আমি যখন বলবো তখন গুনবা গুনো এক দুই চার গুনো 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 পাঁচ পাঁচ গুনো ছয় সাত ওফ কি সুন্দর লাগছে দেখতে নয় না না সাড়ে নয় সাড়ে নয় নয়ের পরে দশ হয় সাড়ে নয় হয় এই যে দশ দশ যাও সামনে যাও সামনে গিয়ে দেখে নাও দেখে নাও যাও যাও সামনে যাও দেখে নাও ভালো লাগছে বলো কেমন লাগছে ভালো লাগছে এখানটা এখানটা তাকাও বলো কেমন লাগছে ভালো লাগছে তো গাইস দেখলেন আমাদের ছোট্ট ক্লায়েন্ট আমার ভাগ্নি খুবই ভয় পাচ্ছিল কান ফুটানোর আগে এবং ফাইনালি কান ফুটিয়েছে জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে তো বললো ভালো লেগেছে আশা করছি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ টাটা টাটা